হ্যালো বন্ধুরা সকলে কেমন রয়েছো আশা করি সকলেই ভালো রয়েছো তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল আমি সঙ্গে রয়েছি ভৈরব বন্ধুরা আজকের ভিডিওটার বিষয়ে তোমরা প্রত্যেকে ভিডিওটা থামনেল দেখেই বুঝতে পেরেছো কর্মসূত্রে বা বিবাহের কারণে যদি তোমরা বর্তমানে এক জায়গায় ছেলে এবং এখন অন্য জায়গায় শিফট হয়ে গেছো তোমরা চাইছো তোমাদের সেই ভোটার কার্ডটিকে নতুন ঠিকানায় ট্রান্সফার করতে এখন তোমরা বাড়িতে বসেই কিন্তু এই কাজটিকে করতে পারবে আগে যেরকম তোমাদেরকে অফলাইনে ফর্ম ফিল করে তোমাদেরকে ভোটার কার্ড ট্রান্সফারের জন্য আবেদন করতে হতো এখন তোমরা বাড়িতে বসে মোবাইল থেকেই খুব সহজেই কিন্তু ভোটার কার্ড ট্রান্সফারের জন্য অনলাইনে আবেদন করতে পারবে অনেক সময় মেয়েদের বিবাহের কারণে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়ে যায় সেক্ষেত্রে তারা সেই ভোটার কার্ডটিকে নতুন ঠিকানায় তারা ট্রান্সফার করতে চায় এবং বাবার নামের পাশাপাশি তারা তাদের স্বামীর নামটিকে ভোটার কার্ডে অ্যাড করতে চায় তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো অর্থাৎ সালে যে নতুন প্রসেস শুরু হয়েছে কিভাবে তোমরা ভোটার কার্ড ট্রান্সফারের জন্য অনলাইনে আবেদন করবে সেটাও তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো কমপ্লিট ভিডিওটি যদি তোমরা দেখো স্কিপ না করে তাহলে তোমাদেরকে আমি ভিডিও শুরুতে কথা দিচ্ছি তোমরা কিন্তু আর দ্বিতীয়বার এই ভিডিওটিকে কারোরই দেখার প্রয়োজন হবে না নিজেরাই ইজিলি তোমরা মোবাইল থেকে ভোটার কার্ড ট্রান্সফারের জন্য ঘরে বসে মোবাইল থেকে আবেদন করতে পারবে তো ভিডিওটি শুরু করার পূর্বে বারের মতো তোমাদের কাছে করবে একটি রিকোয়েস্ট বন্ধুরা ভিডিও নিচে দেখো লাল রঙের একটি সাবস্ক্রাইব লেখা বাটন রয়েছে প্রত্যেকই তোমরা সেখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকবে একটি ঘন্টা আইকন সেখানে তোমরা ক্লিক করে অল অপশনটিকে অন করে রাখবে পরবর্তী সময় আমরা যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব সাবস্ক্রাইব করে থাকলে সেই ভিডিও নোটিফিকেশনটি তোমার কাছে সবার প্রথম পৌঁছে যাবে তো চলো আজকেরই ভিডিও শুরু করা যাক এর জন্য বন্ধুরা তোমাদেরকে যেটা করতে হবে তোমরা প্রত্যেকেই তোমাদের ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে এবং সেই ব্রাউজারে তোমরা গুগলে গিয়ে সার্চ করবে এন দেখতে পাচ্ছ এখানে আমি সার্চ করেছি এন লিখে এন লিখে যখনই তোমরা সার্চ করবে যে সার্চ রেজাল্টটি আসবে প্রথমেই তোমরা এখানে পেয়ে যাবে এন ডট ইন ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের এই সাইটটি জাস্ট এখানে তোমরা প্রত্যেকে ক্লিক করবে ক্লিক করলে এনভিএসপি ডটিনের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ন্যাশনাল ভোটারস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমাদের কাছে এভাবে ওপেন হয়ে যাবে এরপর তোমরা একটু স্কল করে নিচের দিকে আসলে এখানে তোমাদেরকে বলা হবে লগ ইন অর রেজিস্টার তো প্রত্যেকেই তোমরা প্রথমে লগ ইন অ্যান্ড রেজিস্টার অপশনটির ওপর ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার দুটো বক্স ওপেন হয়ে গেছে এখানে তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে জাস্ট লগ ইন বটনে ক্লিক করে লগ ইন করতে হবে এবং যদি তোমরা এক্ষেত্রে নিউ ইউজার হয়ে থাকো তাহলে কী করবে এখানে একটি অপশান রয়েছে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ এ নিউ জাস্ট এখানে তোমরা প্রত্যেকেই ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে তোমরা প্রথমে সেন্ড ওটিপি দিয়ে ক্লিক করবে এরপর আরও একটি ফর্ম ওপেন হবে সেখানে তোমাদের নাম তোমাদের সমস্ত ডিটেলস তোমরা ফিল করে সাবমিট করে দিলেই তোমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করতে পারবে এবং সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে তোমরা লগ করে নেবে তো অলরেডি আমার আগে থেকে ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে তাই তোমাদেরকে আমি এক্ষেত্রে লগ ইন করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছো এক্ষেত্রে আমি কিন্তু লগ করে নিয়েছি লগ করার সাথে সাথে আমরা যেটা করবো রাইট সাইডের এখানে কর্নারে তোমরা থ্রি ডট মেনু দেখতে পাচ্ছ জাস্ট এখানে ক্লিক করে তোমরা এটাকে ডেস্কটপ সাইট অন করে দেবে যারা ভোটার কার্ড ট্রান্সফারের জন্য আবেদন করবে তাদেরকে এখানে যে অপশানে ক্লিক করতে হবে তো সেটা হচ্ছে মাইগ্রেশন টু অ্যানাদার প্লেস ওকে তো দেখতে পাচ্ছ আমাদের কাছে ঠিক এরকম টাইপের একটি পেজ ওপেন হয়েছে যেখানে বলা হচ্ছে প্লিজ প্রোভাইড বিলো ডিটেলস এখানে বলা হচ্ছে সেলফ এবং ফ্যামিলি কার জন্য এই অ্যাপ্লিকেশনটি করছো তো সেলফ অর্থাৎ নিজের জন্য তাহলে সেলফ অপশনের উপর ক্লিক করবে এরপর বলা হচ্ছে মাইগ্রেশন আউটসাইড ইউর কনস্টিটিউয়েন্সি নিচে রয়েছে মাইগ্রেশান উইদিন ইউর কনস্টিটিউয়েন্সি যদি একই বিধানসভার মধ্যে তোমার ঠিকানা হয়ে থাকে তাহলে মাইগ্রেশান উইদিন ইউর কনস্টিটুয়েন্সির ওপর ক্লিক করবে যদি এক বিধানসভা থেকে আরেক বিধানসভায় তোমরা চলে গেছো অর্থাৎ বিধানসভাটি আলাদা হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে তোমরা মাইগ্রেশান আউটসাইড ইউর কনস্টিটিউয়েন্সি এর ওপর ক্লিক করবে তো মাইগ্রেশান আউটসাইড ইউর কনস্টিটিউয়েন্সি এর ওপর আমি ক্লিক করলাম নেক্সট বটনটির ওপর আমি ক্লিক করলাম তো প্রথমে বন্ধুরা তোমাদেরকে এখানে যেটা করতে হবে দেখো বল হচ্ছে স্টেট ওকে তো প্রথমে জাস্ট এখানে ক্লিক করে তোমরা তোমাদের স্টেট এখান থেকে চুজ করে নেবে এরপর দেখো পাশে এখানে একটি অপশান রয়েছে ডিস্ট্রিক্ট তো প্রথমে তোমাদেরকে এখানে ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে ডিস্ট্রিক্ট তোমাদেরকে চুজ করে নিতে হবে তো জাস্ট তোমাদের বোঝার আমি এখানে একটি ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম এরপর বলো হচ্ছে অ্যাসেম্বলি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ তোমরা বর্তমানে কোন বিধানসভা এরিয়ায় তোমরা বসবাস করছো সেই বিধানসভা তোমাদেরকে এখান থেকে কিন্তু চুজ করতে হবে ওকে তো এখান থেকে দেখো বলা হচ্ছে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি এখান থেকে তোমরা চুজ করে নেবে অর্থাৎ আগে তোমরা যেখানে ছিলে সেই বিধানসভা নামটা দিলে হবে না বর্তমানে এখন তোমরা যেখানে শিফট হয়ে গেছো সেই বিধানসভার নাম তোমরা এখানে চুজ করে নেবে এরপর বলা হচ্ছে ভোটার

फिर এখানে তোমরা নাম টাইপ তো দাও আমি প্রথমে যেমন নাম লিখে দিয়েছি রানী মুখার্জী নিচে সারনেমের জায়গায় তোমরা টাইটেলটি টি লিখবে এবং পাশে দেখো বাংলায় অটোমেটিক চলে আসবে এরপর বলা হচ্ছে নেম অফ রিলেটিভ অফ অ্যাপ্লিক্যান্ট তো ছেলেদের ক্ষেত্রে বাবার নাম লিখবে এবং যদি মেয়েদের বিয়ে হয়ে বাবার নামের জায়গায় ভোটার কার্ডের স্বামীর নাম অ্যাড করতে চাই তো সে ক্ষেত্রে এখানে স্বামীর নামটি তোমরা লিখে দেবে এরপর বলা হচ্ছে টাইপ অফ রিলেশন তো ছেলেদের ক্ষেত্রে বাবার নাম যেহেতু আমরা লিখব তো সে ক্ষেত্রে फादर তোমরা চুজ করবে মেয়েদের ক্ষেত্রে বিবাহের পর যদি স্বামীর নামটি অ্যাড করে থাকে তাহলে এক্ষেত্রে হাসব্যান্ড অপশানের ওপর ক্লিক করবে নেক্সট হয়েছে ডেট অফ বার্থ তো এখানে তোমরা কী করবে ডেট অফ বার্থের পাশে তাকে একটি রাউন্ড রয়েছে জাস্ট এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এখানে এই ক্যালেন্ডারে ক্লিক করে তোমাদেরকে কিন্তু ডেট অফ বার্থটি চুজ করতে হবে ওকে তো দেখো ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটি আমি চুজ করে নিয়েছি এরপর বলা হচ্ছে জেন্ডার অফ অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্টের জেন্ডার তোমাদেরকে সিলেক্ট করতে হবে তো এখানে তোমরা ফিমেল মেল যেটা হবে তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য সেটা সেট করে নেবে এরপর বলা হচ্ছে দেখো স্টেট অটোমেটিক চলে এসেছে ডিস্ট্রিক্টও অটোমেটিক আমরা প্রথমে সেট করেছি তাই চলে এসেছে এরপর বলা হচ্ছে পোস্টাল অ্যাড্রেস ওয়ে অ্যাপ্লিকেন্ট ইজ অর্ডিনারি রেসিডেন্ট তো এক্ষেত্রে মেয়েদের জন্য বলে রাখি মেয়েদের ক্ষেত্রে এখানে তোমরা যেটা লিখবে শ্বশুরবাড়ির ঠিকানা তোমাদেরকে এখানে কিন্তু কমপ্লিট লিখতে হবে এবং ছেলেদের ক্ষেত্রে বলে রাখি বর্তমানে তোমরা যে ঠিকানায় বসবাস করছো সেই ঠিকানা তোমাদেরকে এখানে কিন্তু ফিল করতে হবে ওকে তো এখানে হাউস নাম্বার তোমরা এখানে একটা বসিয়ে দেবে এখানে হাউস নাম্বার বসিয়ে দেবে মেয়েদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির তার স্বামীর যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে তাদের কিন্তু হাউস নাম্বার পেয়ে যাবে সেখান থেকে তোমরা বসিয়ে দেবে এরপর স্ট্রিট এরিয়া লোকালিটি সেখানকার তোমাদেরকে ঠিকানা তোমাদেরকে এখানে লিখতে হবে ওকে তো জাস্ট এখানে আমি তোমাদেরকে ঠিকানাটা আমি লিখে দিয়েছি তো দেখো এখানে আমি কমপ্লিট ঠিকানা এখানে লিখে দিয়েছি এভাবে তোমরা যে ঠিকানায় কার্ডটিকে ট্রান্সফার করতে চাইছো সেই ঠিকানা তোমরা এখানে লিখে দেবে এরপর বলা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট তো যদি এক্ষেত্রে দেখো বলা হচ্ছে পোস্টাল অ্যাড্রেস ওয়ার অ্যাপ্লিকেন্ট ইজ অর্ডিনারিলি রেসিডেন্ট তো অর্ডিনারিলি রেসিডেন্ট এবং পারমানেন্ট রেসিডেন্ট যদি একই হয়ে থাকে তাহলে তোমাদেরকে এই বক্সগুলোকে আর ফিল আপ করার দরকার নেই জাস্ট এখানে একটি অপশন রয়েছে সেম অ্যাজ অ্যাবভ এখানে তোমরা পাশে টিকমার্ক দিলেই অটোমেটিক এই বক্সগুলো ফিল আপ হয়ে যাবে ওকে এরপর এপিক নাম্বার অর্থাৎ অলরেডি তোমাদের যে ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে তো তোমাদের বোঝার সুবিধার্থে জাস্ট আমি একটি এক্সাম্পল হিসাবে একটি এপিক নাম্বার এখানে লিখে দিলাম এরপর বলা হচ্ছে ফ্যামিলি নেভার এপিক নাম্বার মেয়েদের ক্ষেত্রে বলে রাখি এই যে ফ্যামিলি বা নেভার এপিক নাম্বার এক্ষেত্রে বলা হচ্ছে তো তার স্বামীর যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেই স্বামীর ভোটার কার্ডের নাম্বারটা তোমাদেরকে এই বক্সে কিন্তু ফিল করতে হবে এই বক্সে তার হাজব্যান্ডের এপিক নাম্বারটি বসিয়ে দেবে ওকে নেক্সট দেখো এখানে বলা হচ্ছে ইমেল আইডি যদি ইমেল আইডি এটি অপশনাল দিতেও পারো না দিতেও পারো নেক্সট বলা হচ্ছে মোবাইল নাম্বার তো এখানে তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা তোমরা কিন্তু এখানে প্রত্যেকেই বসিয়ে দেবে অবশ্যই কিন্তু মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে এরপর দেখো নিচে এখানে দেখো একটি বলা হচ্ছে ইউর ফটোগ্রাফ আপলোড সাপোর্টিং ডকুমেন্ট সাপোর্টিড ফরম্যাট জেপিজি 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 ফরমেটে তোমাদের ফটোটি হতে হবে ম্যাক্সিমাম পাঁচ এমবি পাঁচ এমবির মধ্যে ফটো সাইজ হতে হবে তো এখানে আপলোড ফটোতে ক্লিক করে তোমাদেরকে ফটোটি আপলোড করতে হবে নেক্সট বল হচ্ছে এজ প্রুফ তো এজ প্রুফ হিসেবে এখানে অনেকগুলো তোমরা কিন্তু অপশান পেয়ে যাবে ডকুমেন্টের এর মধ্যে থেকে যে কোনো একটি অপশন তোমরা চুজ করে সেই ডকুমেন্টের স্ক্যান কপি তোমাদেরকে এখানে কিন্তু জেপিজি ফর্মেটে আপলোড করে দিতে হবে এরপর বলা হচ্ছে অ্যাড্রেস প্রুফ অ্যাড্রেস প্রুফে এখানে অ্যাড্রেস প্রুফ কী কী রয়েছে দেখতে পাচ্ছ টেলিফোন বিল বা ইলেকট্রিসিটি বিল এক্ষেত্রে লেটেস্ট ওয়ান ইয়ার গ্যাস কানেকশন বিল এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা তোমরা দিতে পারো তো এখান থেকে চুজ করে নেবে যে ডকুমেন্টটি তোমার কাছে রয়েছে সেই ডকুমেন্টটা চুজ করার পর সেটি স্ক্যান কপি তোমাদেরকে এখানে কিন্তু আপলোড করে দিতে হবে এরপর বন্ধুরা নিচের দিকে আসলে এখানে বলা হচ্ছে আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড প্লেস অফ মাই বার্থ ইজ টাউন ওর ভিলেজ তো এখানে তোমরা তোমাদের যে নতুন যে অ্যাড্রেসটি রয়েছে সেই ঠিকানা তোমরা এখানে বসিয়ে দেবে ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম এরপর বলা হচ্ছে আই এম অর্ডিনারিলি রেসিডেন্ট অ্যাট দ্য অ্যাড্রেস গিভেন অ্যাট অর্থাৎ যে ঠিকানায় বর্তমানে বসবাস করছে সেই ঠিকানায় কতদিন ধরে বসবাস করছে তো সেই ঠিকানার একটি আনুমানিক তোমরা একটি বসিয়ে দেবে কতদিন ধরে সেই ঠিকানায় বসবাস করছে ওকে তো এখান থেকে আমি বসিয়ে দিলাম এরপর দেখো এক্ষেত্রে নিচের পাটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকে একটু মন দিয়ে দেখবে এখানে বলা হচ্ছে মাই নেম মে হ্যাভ বিন ইনক্লুডেড ইন ইলেকট্র রোল ফর কনস্টিটুয়েন্সি ইন স্টেট ইন হুইচ আই ওয়াজ অর্ডিনারিলি রেসিডেন্ট আর লিয়ার অ্যাট দ্য অ্যাড্রেস মেনশন বিলো অ্যান্ড ইফ সো আই রিকোয়েস্ট দ্যাট দ্য সেম মে বি ডিলিটেড ফ্রম দ্যাট ইলেকট্রনাল রোল অর্থাৎ আগে যে ভোটার লিস্টে তোমাদের নাম ছিল সেই ভোটার লিস্ট থেকে নামটি সরে যাবে এবং বর্তমানে যে ঠিকানায় তোমরা ট্রান্সফার করতে চাইছো সেখানকার ভোটার লিস্টে তোমাদের কিন্তু নামটি চলে আসবে ওকে তো জাস্ট এখানে ক্লিক করার পর এখানে দেখো বলা হচ্ছে অ্যাড্রেস অফ আর্লিয়ার প্লেস অফ অর্ডিনারিলি রেসিডেন্স ইফ অ্যাপ্লাইং ডিউ টু শিফটিং ফ্রম অ্যানাদার কনস্টিটুয়েন্সি ওকে তো জাস্ট এখানে তোমরা স্টেট চুজ করে নেবে প্রথমে এরপর বলা হচ্ছে অ্যাসেম্বলি পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি অর্থাৎ আগের যে বিধানসভায় তোমরা ছিলে সেই বিধানসভার নামটি তোমরা এখান থেকে চুজ করে নেবে ওকে জাস্ট তোমাদেরকে আমি বোঝার সুবিধার্থে একটি দেখাচ্ছি চুজ করে নিলাম এরপর হাউস নাম্বারটা দিতেও পারো না দিতেও পারো কোনো অসুবিধা নেই স্ট্রিট এরিয়া লোকালিটি এটা তোমাদেরকে কিন্তু অবশ্যই দিতে হবে তো প্রত্যেকে তোমরা তোমাদের যে পুরোনো অ্যাড্রেস যেটি ছিল সেটা তোমরা এখানে বসিয়ে দেবে ওকে এরপর দেখো আজকের ডেটে অ্যাপ্লিকেশন করছি তাই আজকের ডেটটা এখানে শো করছে এবং দেখো এখানে একটি ডিক্লারেশন দেওয়া রয়েছে তোমরা অবশ্যই একটা পড়ে নেবে এরপর এখানে একটি ক্যাপচার কোড রয়েছে এই ক্যাপচার কোডটা দেখে দেখে তোমাদেরকে এই বক্সে ফিল করতে হবে তো এখানে আমি ক্যাপচার কোডটা দেখে দেখে বসিয়ে দিচ্ছি বসানোর পর বন্ধুরা জাস্ট এই সাবমিট বটনটির ওপর যখনই তোমরা ক্লিক করবে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটি তোমাদের কিন্তু দেখাবে তোমাদের সাবমিট হয়ে গেছে এবং সেখানে তোমরা একটি অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার পেয়ে যাবে সেই রেফারেন্স নাম্বারটি দিয়ে তোমাদেরকে কিন্তু মাঝে মাঝে ট্র্যাক করে দেখতে হবে যে তোমাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হয়ে গেছে যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে তোমরা জানবে তোমাদের ভোটার কার্ডটি ট্রান্সফার হয়ে গেছে এবং নতুন একটি ভোটার কার্ড নাম্বার জেনারেট হয়ে যাবে তো আমি অলরেডি একজনকার আবেদন করেছিলাম তো সেটা ছিল তোমাদেরকে আমি দেখাই যে তার ঠিক কতদিনের মধ্যে অ্যাপ্রুভ হয়েছে তো অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম সাতই মার্চ বিএল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এবং অ্যাকসেপ্টেড দেখাচ্ছে আঠেরোই মার্চ দু তারিখে এটি কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে তো এইভাবে তোমরা কিন্তু অনলাইনে ভোটার কার্ড ট্রান্সফারের জন্য খুব সহজেই মোবাইল থেকেই অনলাইনে আবেদন করতে পারবে তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করে জানাও এছাড়াও তোমাদের ভোটার কার্ড রেশন কার্ড যে কোনো রকম ডকুমেন্ট সংক্রান্ত কোনোরকম জানার থাকলে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো আর আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী এমন ধরনের হেল্পফুল ভিডিওগুলির আপডেট নিয়মিত পাবার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ